আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা আজকে ভিডিওতে দেখাবো তিনটা কাজ, যে তিনটা কাজ অনেক গুরুত্বপূর্ণ। প্রথম, আপনি যে পেমেন্ট পেয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন, ঠিক আছে? সেই চেকিংয়ের জন্য একটা কাজ রয়েছে, একটা হলো উইনার লিস্ট দেখার জন্য, আর আরেকটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে, এটা এখন আর বলবো না। তো ফার্স্টে আমি কী করব, আপনার যে প্রথম কাজটা করবো, তৃতীয় কাজ যেটা আছে সেটা পরবর্তীতে দেখাবো। প্রথম কাজটা হলো যে আপনার টেলিগ্রামসটা ওপেন করি আমরা, ঠিক আছে? টেলিগ্রামসটা ওপেন করি, যেটা হলো আমরা পেমেন্ট স্ক্যান, ঠিক আছে, মানে ইথার স্ক্যান যেটা বলা হয়। আচ্ছা, আমি এটা ব্যাক নিই, আমি ওকে সেকেন্ডে যাই। তো এইসব সব কিছু পেমেন্ট আপডেট পেতে হলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকতে হবে, ওকে? তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়, আপনারা কী করবেন, উপরে দেখেন এখানে সার্চ বারে একটা অপশন আছে, ওকে? সার্চ বারে চলে যাবেন, এখানে সার্চ করবেন না, তাছাড়া আপনারা ডিসক্রিপশন বক্স যদি চেক করেন সেখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন, ওইখান থেকে জয়েন হয়ে নিতে পারেন, ওকে? সার্চ করবেন, যারা এয়ারড্রপ কাজ করেন তাদের জন্য ভিডিওটা, আর কীভাবে এয়ারড্রপ জয়েন করতে সম্পূর্ণ ভিডিও কিন্তু আগের একটি ভিডিও করা আছে, সেই ভিডিও লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অল বাংলা আপনারা সার্চ করে নেবেন এরকম, বাংলা ডব্লু ওয়ার্ক টিপস, TIPS টিপস, ওকে? এই যে এইটা কিন্তু আমার চ্যানেল প্লাস এইটা আমার গ্রুপ, তো আপনারা ফার্স্ট অফ অল আমার চ্যানেলে জয়েন করবেন, গ্রুপে ম্যান্ডেটরি, গ্রুপে আপনি যেখানে আস করলে সেটা হেল্প করতে পারবো, ওকে? তো চ্যানেলে আসার পর এখানে জয়েনে ক্লিক দিবেন, জয়েন টিপ দিবেন, জয়েনে টিপ দেওয়ার পর এখানে আমার চ্যানেলটা আপনি ফেভারিট অপশন ফেভারিট করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আমার চ্যানেলটা না মানে খোঁজা না লাগে, অথবা আপনি আমার চ্যানেলটা যদি ক্লিক করে ধরে রাখেন তার থ্রি ডট লাইনে যাবেন, এখানে একটা পিন অপশন থাকবে, পিন অপশনে ক্লিক দিলে আমার চ্যানেলটা সবার উপরে থাকবে এবং নতুন নতুন এয়ারড্রপ আপডেট জয়েন উইনার লিস্ট সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন, প্লাস করতে পারবেন, ওকে? তো আমি আপনাদের দেখাই যে কীভাবে পেমেন্ট উইনার লিস্ট চেক করতে হবে, প্লাস আপনার কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টে যদি কোনো পেমেন্ট এসে থাকে আগে থেকেই সেটা হলো কীভাবে স্ক্যান করে বের করবেন এবং কীভাবে সেটা হাতে নেবেন, প্লাস আপনার অ্যাড্রেস কোনটা সাবমিট করতে হবে বা প্রোভাইড করতে হবে সেটাও বলে দিব, এবং পরবর্তী থেকে আপনি যদি পেমেন্ট পান সেটা আপনি কীভাবে বুঝবেন সেটাও আমি বলে দিব, ওকে? তো ফার্স্টে আমি দেখাই আপনার আপনার এই স্ক্যানের কাজটা, ঠিক আছে? তো এটা আমার পিন পোস্টে দেওয়া আছে, যদি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পোস্টিং দিয়ে দিব, ওকে? তো সেখান থেকে চলে আসতে পারেন, অথবা আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন তো আমার যে প্রোফাইলে যাবেন, ওকে? এই প্রোফাইলে যাওয়ার পরে যে চ্যানেলে সব কিছু দেওয়া আছে, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সব কিছু দেওয়া আছে, এখানে আপনি লিঙ্কে ক্লিক দিলে আপনার ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে নিয়ে যাবে, তারপর এখানে পোস্টে নিয়ে যাবে, সব কিছু নিয়ে যাবে, ওকে? তো আপনার যদি পোস্টটা খুঁজতে চান তো এই পোস্টে চলে আসবেন, এই যে অল নেটওয়ার্ক স্ক্যানার পোস্ট, এখানে ক্লিক দিলে আপনার এই পোস্টটা চলে যাবে, ওকে? পোস্টটা সামনে আসতে পারবে যাতে আপনি এটা বুঝতে পারবেন, এখানে কিন্তু আমি অল নেটওয়ার্কের আমি স্ক্যান করে মানে স্ক্যান লিস্টটা দিয়ে দিচ্ছি, আমার ইন্টারনেটটা স্লো যার জন্য লোডিং নিচ্ছে, ওকে? এসে পড়ছে, তা আমরা প্রতিনিয়ত বেশি একটা BSC, হ্যাঁ আমরা কিন্তু মানে BSC স্ক্যান মানে মানে BNB যেটা স্মার্ট চেইন সেই অ্যাপে বেশি জয়েন করি, তো সেই ক্ষেত্রে আছে এটা স্ক্যানের জন্য আপনার একটা একটু মানে একটা অ্যাপস লাগবে, সেটা একটা ব্রাউজারটা একটু বেস্ট, সেটা হলো আমি এটা কপি করে নেবেন, ওকে? এটা এভাবে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনি আপনার ক্রোম ব্রাউজার যেটা আছে ক্রোম ব্রাউজার সেটা চলে যাবেন, ক্রোম ব্রাউজারটা কিন্তু থাকতে হবে, কারণ এখানে যে সার্চ অপশন আমি দেখিনি অন্য ব্রাউজার, এখানে আপনার যেটা কপি করছেন সেটা দেবেন। ভিডিওটা লং হতে পারে, বাট ভিডিওটা কেউ স্কিপ করবেন না দয়া করে, ভিডিওটা আপনার ভালো হচ্ছে না, এখানে গিয়ে আপনার অ্যাড্রেসটা যদি সার্চ করুন, আমি আমার অ্যাড্রেসটা সার্চ করি, আমার অ্যাকাউন্টে কিন্তু অনেক কিছুই রয়েছে সেটা আপনার দেখাইতে পারবো। এই দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় 69টা টোকেন রয়েছে, 69টে এখানে আমি যদি দেখাই আপনাদের, সরি, ওকে, এখানে যদি আমি দেখাই 69টা টোকেন রয়েছে, এভাবে আপনিও দেখতে পারবেন আপনার কয়টা টোকেন রয়েছে, আপনার অ্যাকাউন্টে যদি কোনো টোকেন থাকে আপনি তাহলে এটা বুঝতে পারবেন, ওকে? তো এখানে যদি ক্লিক করেন এখানে আপনার টোকেনগুলো দেখতে পারবেন, তো এই টোকেনগুলো এভাবে দেখে আপনি অ্যাড করতে পারবেন আপনার অ্যাকাউন্টে, ওকে? এবং আপনার কোনটার প্রাইস কত সেটাও শো করবে যেগুলো লিস্টেড রয়েছে, তাছাড়া এইভাবে আপনি দেখার পর আপনি যদি আপনার ধরেন এই কোনো একটা টোকেন অ্যাড করতে চান, ধরেন আমার মাস্ক টোকেন যেটা আছে মাস্ক টোকেন, এটা আমি আমার অ্যাকাউন্টে অ্যাড করবো, লিঙ্কে কি মানে ওটা ক্লিক দিবেন, ওকে? ক্লিক দেওয়ার পর এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার ট্রাস্ট নোট অ্যাড করার জন্য কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপর ট্রাস্ট নোট আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি এখানে কী করবেন, এখানে একটা মানে আইকন আমি দেখিয়ে দিই আপনাদের, না হয়তো নাও বুঝতে পারেন, এই দেখুন এরকম একটা আইকন আছে সেখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পর এই দেখুন আমার কিন্তু চলে আসছে টোকেনটা, ওকে? এই যে মাস্ক টোকেন এটা আপনি এখান থেকে এলিজিবল করে দেবেন, আমি দেখাই একটু, এই যে এখানে এটা ক্লিক দিবেন তো আপনার হয়ে যাবে, ওকে?
তো এখানে ক্লিক দেওয়ার পর আপনি, তাছাড়া আপনার যদি এমন না আসে অন্যান্য টোকেন, তখন আপনি কী করবেন, অ্যাড কাস্টম টোকেন ক্লিক দিবেন। অ্যাড কাস্টম, এখানে আপনার ইথারিয়াম লেখা থাকবে, এখানে আপনি কী করবেন স্মার্ট চেন আনবেন, যেহেতু এটা স্মার্ট চেন নেটওয়ার্ক, এবং এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা। অটোমেটিকলি কিন্তু আপনার সব কিছু চলে আসবে, মাস্ক টোকেন, মাস্ক, তারপর 18 যেটা থাকবে সেগুলো চলে আসবে। ওকে, এখানে যদি পেস্ট করবেন শুধু অটোমেটিকলি চলে আসবে। দেখুন আমি অ্যাড করি অ্যাকাউন্টে, এই দেখুন আমি কিন্তু অ্যাড করছি, এখানে কিন্তু $687 মতো পরিমাণ আমার টোকেন রয়েছে। ওকে, তো আপনারা যদি এয়ারড্রপ জয়েন করে এরকম ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবেন কীভাবে এয়ারড্রপ জয়েন করতে হয়, এবং এই টোকেনটা কিন্তু এখন লক রয়েছে, জানুয়ারিতে এটা আনলক হবে। ওকে, তখন এটা আমরা উইথড্র করতে পারবো, এখন আমরা উইথড্র করতে পারবো না এই টোকেনটা। তো পরবর্তী স্টেপ হলো, আমি আরেকটা দেখাই স্ক্যান করি আপনাদের, আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেল চলে যাই, তখন আমি দেখাবো এবার ইথিরাম স্ক্যান, ইথিরাম স্ক্যানে চলে যাই। আচ্ছা, আমি লিঙ্কটা কপি করে নিই, এটা আমার ব্রাউজার সেটে সিলেক্ট, আপনার লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনার ক্রোম ব্রাউজার যেটা আছে সেখানে চলে যাবেন, এবং নতুন যে লিঙ্কটা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন। ওকে ওকে ওকে, আপনি এই সাইটে আসার পর আপনি কী করবেন, আপনার স্মার্ট চেন বা ইথেরিয়াম অ্যাড যেটা আছে ট্রাস্টর থেকে সেটা এখানে সার্চ করে নেবেন। তো আমি একটু দেখাচ্ছি না, আমি এখান থেকে, আমি আমার এখানে নোট করে রাখছি অ্যাড্রেসগুলো, তো এখান থেকে আমি দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে, সার্চ করে নেওয়ার পর দেখুন আমার দ্বিতীয়তে কিন্তু আমার আবার দুইটা টোকেন রয়েছে। তো এই দুইটা টোকেন আমি এখানে গিয়ে এই টোকেনে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে ওই যেভাবে আমি মাস্ক টোকেনটা অ্যাড করছি সেভাবে এটা অ্যাড করতে পারবো। তো আপনারা এইটা করে নেবেন, ঠিক আছে? আর আপনারা আপনার অ্যাড্রেসগুলো সবগুলো চেক করে নেবেন, আপনার অ্যাড্রেসে কোনো পেমেন্ট রয়েছে কি না। তো সবগুলো তো স্ক্যান করা পসিবল না, তার জন্য আমি দুইটা স্ক্যান করে দেখাইছি, এখানে বিএসসি স্ক্যান, ইথেরিয়াম স্ক্যান, ঠিক আছে? তো এখানে হেকো স্ক্যান আছে, তোমোস চেন স্ক্যান আছে, তারপর ম্যাটিক স্ক্যান আছে, তো সোলনাই স্ক্যান আছে, এইচএসসি স্ক্যান আছে, তো পলকা স্ক্যান আছে, এভাই স্ক্যান আছে, অনেক কিছু স্ক্যান আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো আরেকটা কাজ হলো মেইন কাজ যেটা বলা হয়, যেটা আপনি, এটা তো আপনার পেমেন্ট যদি এসে থাকে আগে থেকে, যেটা আপনি আপডেট না পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে এটা চেক করবেন যে স্ক্যানগুলো। ওকে, তো পরবর্তী দেখুন আমি একটা ইয়ে দিয়েছি, বোর্ড দিয়েছি, এই যে এখানে একটি বোর্ড রয়েছে, এই যে এই বোর্ডটা ক্লিক দিবেন যারা এয়ারড্রপে কাজ করেন। ওকে, এই বোর্ডে ক্লিক দেওয়ার পর স্টার্টে ক্লিক দিবেন। ওকে, স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা প্রোভাইড করবেন, এখানে অ্যাড ওয়ালেটে যাবেন, এই অ্যাড ওয়ালেট। ওকে, অ্যাড ওয়ালেটে যাওয়ার পর আপনি কী করবেন, এই ফার্স্টে বিএসসি যাবেন, বিএসসি, বিএসসি যাওয়ার পর এখানে আপনার স্মার্ট চেন অ্যাড্রেস যেটা আছে ট্রান্সফার থেকে স্মার্ট চেন অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন। ওকে, ট্রান্সফার থেকে স্মার্ট চেন অ্যাড্রেসটা সেন্ড করে দেওয়ার পর এখানে স্কিপ একটা অপশান থাকবে, স্কিপে ক্লিক দিবেন। ওকে, আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, এবং এই বোর্ডটা আপনি পিন করে রাখবেন, ঠিক আছে? যেভাবে আমার চ্যানেলটা পিন করে দেখাইছি এটাও সেভাবে পিন করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি পেমেন্ট পেলে এটা আপডেট দেখতে পারেন। ওকে, আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। এভাবে আপনি আবার কী করবেন, এখানে দেখেন ইথিরাম, যেহেতু আমরা বিএসসিটা কানেক্ট করছি, এখন আমরা কী করবো, ইথিরাম, পলাগায়ন, তো এফটিএম, ঠিক আছে? এই তিনটা করে নিব, সেই সেম প্রসেসে, এই যে ইথিরামে ক্লিক দিব, ইথিরামে ক্লিক দেওয়ার পর আবার এই যে ইথিরাম অ্যাড্রেসটা মানে এখানে পেস্ট করবো, ইথিরাম অ্যাড্রেস, তারপর পলাগয়ন অ্যাড্রেস, বিএসসি অ্যাড্রেস, এফটিএম অ্যাড্রেস, সেম অ্যাড্রেস, ঠিক আছে? এই চারটা একই অ্যাড্রেস, শুধু নেটওয়ার্কটা আলাদা। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদের, চলে যে আমার মানে মেইন যেটা আছে বোর্ড সেটাই চলে যায়, এটা তো আমার অন্য অ্যাকাউন্ট, যাদের মানে আপনাদের ভিডিওতে বুঝাতে পারি তাই এই বোর্ডটা করা হয়েছে। ওকে, তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই। ওকে, আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছে, যেখানে আমি দেখুন অনেক পেমেন্ট আপডেট আসছে, এই দেখুন এগুলো কিন্তু সব পেমেন্ট আপডেট, যে আমি এখানে এত পেমেন্ট পেয়েছি, এখানে এত পেমেন্ট পেয়েছি, সেটার আপডেট এই বোর্ডে দিয়ে দেয়, এটার মাধ্যমে বুঝতে পারি। ওকে, তো এই দেখুন আমার 2:19 কিন্তু আজকে একটা পেমেন্টের আপডেট, 100 ব্যাস পেবি যেটা আছে সেই টোকেনটা পেয়েছি, প্লাস এখানে ইউএসডিটি উইথড্র করছি সেটা ট্রানজ্যাকশন, অ্যানো আইডি টু মানে এটা ট্রানজ্যাকশন। বা দেখুন সেদিনকার কিন্তু আমি একটা মেটা নামে একটা টোকেন পেয়েছিলাম যার ভ্যালু ছিল $20, এটার মাধ্যমে বুঝতে পেরেছি, এবং আমি কী করছি, এই যে এই লিঙ্কে ক্লিক করছি, ঠিক আছে? যে এই লিঙ্কে ক্লিক করছি, তারপর ওই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ছিল এটা কপি করে ট্রান্সফারটা অ্যাড করেছি। ওকে, তো সেকেন্ড প্রসেসটা আমি এখন আপনাদের বলে দিই, আমাদের এখন যেভাবে স্ক্যান করতে হয় সেই কাজটা শেষ কমপ্লিটলি। এখন আমরা কী করব, মানে সেকেন্ড স্টেপ যেটা আছে উইনার লিস্ট চেক করা। তো উইনার লিস্ট চেক করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি থাকতে হবে, এখানে আমি সকল প্রকার পেমেন্ট আপডেট প্লাস লিস্ট সব কিছু দিয়ে রাখি। তো এখানে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। ওকে, টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকার পর একটু ওয়েট করুন প্লিজ, জেনে স্লো।
ওকে ফ্রেন্ডস, আমার ইন্টারনেটটা চলে আসছে। তো এখানে আপনার উইনার লিস্টটা চেক করার জন্য আমি একটা লিস্ট বের করে নিই, কোনো একটা এরোপের লিস্ট বের করি। ওকে, তাহলে আমি এই যে এখানে দুইটা লিস্ট রয়েছে, দুইটা লিস্ট আপনি আমি চেক করে দেখাবো। তো এই একটা লিস্ট হলো এখানে, এটা হলো সোল নেটওয়ার্কে এই এয়ারড্রপটা দেখি। এখানে কিন্তু এই যে উইনার লিস্ট লেখা থাকে, প্রতিটা এয়ারড্রপে বলে দিয়ে উইনার লিস্ট, মানে আপনি জয়েন করছেন এখানে আপনি উইনার আছেন কিনা। এখানে বলা হয়েছিল যে এতজন পাবে, মানে সোল, যেহেতু ঠিক আছে সোল নেটওয়ার্কের। তো একটু ওয়েট করবেন প্লিজ, হয়তো ভিডিওটা 15 মিনিট মেবি হয়ে যাবে, বাট ভিডিওটা 15 মিনিট হলেও এটা আপনি ফুললি দেখবেন। ওকে ওকে ফ্রেন্ডস, আপনারা কী করবেন এই যে এটা উইনার আছেন কিনা সেটা চেক করার জন্য আপনি কী করবেন, লিঙ্কে ক্লিক করবেন। ওকে, লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখানে ওয়েট করুন, আস্তে আস্তে একটু লোডিং বেশি নিচ্ছে, আমার ইন্টারনেটটা বেশি স্লো। ওকে, লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার এখানে কয়েকটা বলবে, মানে কয়েকটা মেল বলবে, যে কোনো একটা মেল সিলেক্ট করে নেবেন। আমি একটা ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু গুগল শিট, ঠিক আছে, এটার লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। তাছাড়া আপনি চাইলে এই অ্যাপস ডাউনলোড না করে আপনি লিঙ্কটা কপি করে ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার, মানে ক্রোম ব্রাউজার যেটা আছে সেটাই যাবেন, সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে থ্রি ডট লাইন আছে, এখানে থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এখানে লেখা আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ওইটাও লেখা থাকবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বা ফাইন্ড লেখা থাকবে, ওইখানে ক্লিক দিবেন। এখানে দেখবেন একটা সার্চ অপশন চলে আসছে, তো যে অ্যাড্রেসটা দিয়ে আপনি জয়েন করছেন সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবেন। যদি আপনি এখানে উইনার লিস্টে থেকে থাকেন তাহলে আপনার অ্যাড্রেসটা শো করবে। ওকে, তো আচ্ছা আমার অ্যাড্রেসটা হয়ে গেছে, তো আমার অ্যাড্রেসটা এখান থেকে কেটে গেছে, আমি অ্যাড্রেসটা চলে মানে ইনি। ওকে ফ্রেন্ডস, আমি যে অ্যাড্রেসটা দিয়ে জয়েন করেছি সেই অ্যাড্রেসটা কপি করে আনছি, এবং আমি এটা উইনার আছে কিনা সেটা চেক করব। আমি কিন্তু এটা উইনার রয়েছে, এখানে দেখুন অনেক উইনার রয়েছে, তো এখানে আমি উইনার রয়েছে, আমার অ্যাড্রেসটা রয়েছে এখানে। দেখুন আমি যদি সার্চ করি, এ দেখুন আমি কিন্তু এখানে উইনার রয়েছে। এই যে আমার পজিশন হলো আপনার দেখাই, এই আমার পজিশন কিন্তু 7993 নাম্বার পজিশন। এবং আপনি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে নেওয়ার পর আপনি যদি উইনার থাকেন তো এখানে লেখা থাকবে 1-1, ঠিক আছে, 1-1 থাকবে। আর যদি আপনি উইনার না থাকেন তো সেক্ষেত্রে এখানে আপনার লেখা 0-0 থাকবে। তা এর দেখুন আমি যদি আমার একটা অ্যাড্রেসে একটা অক্ষর কেটে দিই, তো এখান থেকে যদি আমি এখানে একটা অন্য একটা ডিজিট বসায় দিই সেখানে 0 থাকবে, 8 বসায় দিলাম। ওকে, এখান থেকে 0 রয়েছে, কারণ এই অ্যাড্রেসটা আমার না, এইট যেহেতু বসছে, তো অ্যাড্রেস যেটা রিয়েল সেটা পেস্ট করবেন, চলে আসবে। যদি উইনার থাকেন তাহলে আপনাকে এটা চলে আসবে এবং খুব দ্রুত এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ওকে, তো এটা দেখাইলাম। এখন নেক্সটে যেই টাস্ক রয়েছে সেটা হলো আপনার কীভাবে আপনারা যে কোনো জিনিসের ইউজার নেম প্লাস টুইটার, মানে প্রোফাইলিং, যে কোনো আপনার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সকল ধরনের প্রোফাইলিং বা ইউজার নেম কীভাবে বের করবেন সেটা একটা আজকের মধ্যেই বলে দিব আপনাকে, যাতে পরবর্তী আর কোনো কিছু প্রবলেম না হয়। অনেকেই বুঝে না ভাই কীভাবে বের করবে, বুঝতেছেন এরকম বলে। তো আপনি ফার্স্টে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, আপনার টেলিগ্রামে ইউজার নেম সেট করবেন। ইউজার নেম সেট করার জন্য আপনার এই যে আপনি থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনে যাবেন, তারপরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনার এখানে নন লেখা থাকবে, ঠিক আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন, ইউজার নেম সেট না করে থাকেন, ননে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনার একটা ইউজার নেম সেট করবেন। ওকে, আমি আমার ইউজার নেম সেট করি RAWY। দেখুন এখানে কিন্তু বলছে সরি দিস ইউজার নেম ইজ অলরেডি টোকেন, মানে টাকেন, হ্যাঁ, মানে বলা হয়েছে এখানে কেউ একজন আগে থেকেই করে ফেলছে এই ইউজার নেম, এই নামে। তো আমি এখানে যদি একটা 1 বসে দিই, 2 বসে দিই, 3 বসে দিই, ওকে, মানে এরকম 1, 2, 3ও কেউ আছে, তো সেখানে একটা 0 বসে দিই। দেখুন আমার কিন্তু 1, 2, 3, 0, 0-র পরে কিন্তু মানে 0-টা কেউ বসায় নেয়, যার জন্য আমি এটা অ্যাভেলেবেল আছে। এবং এখানে আমি রাইটে ক্লিক দিয়ে দেবো। রাইটে ক্লিক দেওয়ার পর এখানে ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তী থেকে টেলিগ্রাম ইউজার নেম ছিল, আপনি এটা কপি করে আপনি দিয়ে দেবেন। আর মাস্ট টেলিগ্রাম ইউজার নেম সেট করা লাগবে, না হলে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। পরবর্তী দেখাবো আপনার টুইটারটা, টুইটার প্রোফাইলিং কপি করা। টুইটার প্রোফাইলিং কপিটা একটু সিম্পল, তাছাড়া আপনার যে কোনো কিছু কপি, মানে প্রোফাইল লিঙ্ক যদি কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা বেস্ট হবে আমার কাছে মনে হয়। তো এখানে আমি চলে যাই টুইটারে, তারপর এখানে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আপনার কী করবেন, থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পর এখানে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে যাবেন। শেয়ার অপশানে যাওয়ার পর আপনার এখানে
কপি একটা লেখা থাকবে, ওয়েট করুন আসতেছে। এই যে এখানে এই যে কপিতে ক্লিক দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে আপনার টুইটার প্রোফাইল লিংক। এটা আপনি সব জায়গায় প্রোভাইড করতে পারেন, অথবা আপনার টুইটার ইউজার নেম কিন্তু এই যে এটা লেখা থাকবে অটোমেটিক্যালি। তো এটা আপনার, আমারটা রয়েছে Rabi3214, আপনারটা একই জায়গায় লেখা থাকতে পারে, মানে এরকম না, একটু ডিফারেন্ট লেখবে, লেখা থাকবে, ঠিক আছে। তো সেটা আপনি এটা যখন টুইটার ইউজার নেম চাপে এটা দিয়ে দেবেন। আর তাছাড়া অন্যান্য ইনস্টাগ্রাম লাইন মানে লিঙ্কড মিডিয়াম এইসব অ্যাপস থেকে বা সাইটগুলো থেকে কীভাবে আপনার প্রোফাইল লিঙ্ক বের করবেন, তো আমি ফার্স্টে দেখাই ইনস্টাগ্রামটা, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। instagram.com সব কিছুর প্রোফাইল লিঙ্ক বের করতে হলে একটা কাজই করবেন, আপনি আগে আপনার প্রোফাইলে যাবেন, ঠিক আছে। প্রোফাইলে না গেলে কিন্তু বের করতে পারবেন না। এই যে এখানে কি লেখা আছে প্রোফাইল, প্রোফাইলের লোগোটা ক্লিক দিবেন। প্রোফাইলের লোগো ক্লিক দেওয়ার পর দেখুন আপনি কিন্তু আপনার প্রোফাইলে রয়েছেন। এখন আপনি কী করবেন, এই যে লক একটা অপশান আছে, তো আমি দেখাই একটু মার্ক করে, নাহলে বুঝবেন না হয়তো। এই দেখুন এখানে লক একটা অপশান রয়েছে, লকে ক্লিক দিয়ে ধরে রাখবেন। ক্লিক দিয়ে ধরে রাখার পর এখানে দেখুন ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে ধরে রাখবেন না, ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন, এইখানে ক্লিক দিয়ে ধরে রাখবেন, এইখানে ক্লিক দিয়ে ধরে রাখবেন। ওকে, এখানে যদি ক্লিক দিয়ে ধরে রাখেন এটা কপি হয়ে যাবে, আমি একটু দেখাই। আচ্ছা আমি করবো না, এখানে ক্লিক দিয়ে ধরে রাখবেন কপি হয়ে যাবে। তো পরবর্তী দেখাই আপনার মিডিয়াম একটা অন্য একটা সাইট যেটা রয়েছে medium.com। ওকে, মানে এগুলো প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করতে হয়, তো যেগুলোর এই প্রোফাইল লিঙ্ক বের করবেন সে তার জন্য আপনারা নিজের প্রোফাইলে যাবেন। ওকে, নিজের প্রোফাইলে যাওয়ার পর আপনার, আমি যাই আমার প্রোফাইলে, এটা আমার প্রোফাইল, এটা কিন্তু আমার ইউজার নেম, তো ইউজার নেমে আমি ক্লিক দিই। তো আস্তে আস্তে লেট হচ্ছে, ইন্টারনেটের প্রবলেম, যার জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি আছে স্টপ করি। ওকে, আমি কিন্তু আমার যে ইউজার নেম আছে ইউজার নেমে ক্লিক দিয়েছি। মাঝে মাঝে ইউজার নেম চাইতে পারে মিডিয়াম, তো ইউজার নেমটা দিয়ে দেবেন। ইউজার নেম ক্লিক দেওয়ার পর আমার প্রোফাইলে নিয়ে আসে, এটা কিন্তু আমার প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলে নিয়ে আসার পর ওই যে আগের সেম প্রসেসটা যেটা বললাম আপনাদের, এই যে এখানে লক একটা অপশান আছে, লকে অপশন যাবেন। লক অপশন যাওয়ার পর আপনারা যে এইখানে ক্লিক দিয়ে ধরে রাখবেন, আমি দেখাই এখানে আপনারা ক্লিক দিয়ে ধরে রাখবেন, ক্লিক দিয়ে ধরে রাখলে কিন্তু এটা কপি হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনার টুইটার প্রোফাইলিং, মিডিয়াম প্রোফাইলিং বা অন্যান্য যেগুলো রয়েছে সবগুলো আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর যে তালা একটা অপশান আছে, তালাতে ক্লিক দেওয়ার পর ওইখানে যে ক্লিক দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা এতটুকু, এবং পরবর্তী অন্য একটা ভিডিও আসতেছে যে কীভাবে এয়ারড্রপ জয়েন করবেন সাইটের এয়ারড্রপ। তাছাড়া আপনারা যদি এয়ারড্রপে নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স চেক করুন, ওইখানে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে কীভাবে এয়ারড্রপ জয়েন করতে হয়। এখানে কিন্তু মানে এয়ারড্রপ জয়েন পার্ট 1 আছে, পার্ট 2 খুব শীঘ্রই আসছে, এবং অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।